ওয়েলকামস টু অনাদার ভিডিও বায়োমেস্ট ইউটিউব চ্যানেল বায়োমেস্ট ইউটিউব চ্যানেলে আরও নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল যে একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের কাছে যেটা হচ্ছে জেন পাস এক্সাম প্রিপারেশানের জন্য ছাত্রছাত্রীদের খুব হেল্পফুল হবে বলে মনে হয় আমার তো সেই কারণের জন্য সেই ছাত্রদের উদ্দেশ্যেই একটা বইয়ের ডেমো নিয়ে আসলাম তোমাদের কাছে যেটা এডভিকন পাবলিকেশানে যেটা প্রকাশিত হয় তো প্রতি বছরই প্রকাশিত হয় এমসিকিউ একটা মকবুক অর্থাৎ এমসিকিউ প্র্যাকটিস সেট প্রকাশিত হয় হয় তো সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সরি ম্যাথ না বায়োলজি ওই তিনটি পিসি পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে কোশ্চেন থাকে ঠিক আছে তো সেখানে এমসিকিউ কোশ্চেন থাকে এবং এমসিকিউ এর মান অর্থাৎ লেভেলগুলো খুব সুন্দর সুন্দর লেভেল থাকে অর্থাৎ আশা করছি এমসিকিউ প্রিপারেশনগুলো যদি সবাই নিতে পারো এই এডভিকন পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত বইটা থেকে তো আশা করছি আগামী দিনে ছাত্রদের প্রচুর পরিমাণ হেল্পফুল হবে বলে আমার মনে হয় তাদের জীবনে চলার পথে তো সেক্ষেত্রে প্রথমে ফিজিক্সের দেখো মানে এখানে ফিজি পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এমন কিছু কিছু জেনে জিনিস আছে জায়গা আছে যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ এমসি আছে সেগুলো গতানুগতিক একই ধারাতেই নেই সে এখানে যেটা আছে সেটা হচ্ছে দেখো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে অর্থাৎ প্রথমে সহজ এমসিকিউ তারপরে একটু কঠিন তারপর আরেকটু কঠিন এরকম রকম টাইপের জিনিসপত্রগুলো ভাগ করা আছে যেমন ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি এইরকম বেসিসে ফিজিক্সটাও যেমন ভাগ করা আছে সেরকম কেমিস্ট্রিটাও ভাগ

ফিজিক্সের ক্ষেত্রে দুটো ক্যাটাগরি দিয়েছে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রেও সেই সেম সেম জিনিস ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে অর্থাৎ ছাত্রছাত্রীরা সহজ কোশ্চেন অর্থাৎ মানে একটু লাইট কোশ্চেন এবং একটু হেভি কোশ্চেন এবং কোশ্চেনের সাথে যে পরিচিতি সেই কোশ্চেনের সাথে পরিচিতি যদি যথেষ্ট পরিমাণ বেড়ে যায় বেড়ে যাবে যদি এই বইটা ইউজ করতে পারো তোমরা এবং এই বইটা যদি বইটা থেকে যদি পড়াশোনা করতে পারো কারণ এখানে দেখো যে যেটা বললাম যে ক্যাটাগরি ওয়াইজ খুব ভাগ করে দেওয়া আছে অর্থাৎ সহজ থেকে কঠিনের দিকে যাওয়ার একটা পথ বলতে পারো তো বায়োলজিরও তাই বায়োলজির ক্ষেত্রেও তাই সেই জিনিসটা আছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এরকম আছে এবং এবং সাথে সাথে এখন যেহেতু এই বায়োলজিটা আছে এবং বায়োলজির পর যেহেতু খুব চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট এখন বর্তমান দিন ইংলিশটা না জানলেই নয় ইংলিশটা সব দিকে লাগছে বা সমস্ত রকম প্রিপারেশানের ক্ষেত্রে ইংলিশ একদম এক এবং অনন্য তো সেই জন্য ইংলিশের ক্ষেত্রেও কিছু কিছু ওই কোশ্চেন থাকে সিনোনিম অ্যান্টোনিম গ্রামাটিক্যাল যে সমস্ত জিনিসপত্রগুলো তো সেগুলো থাকে সেখানেও কিন্তু এই ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে ভাগ করা আছে ঠিক আছে এবং যেটা অল ওভার সমস্ত রকম কম্পিটিটিভ পরীক্ষায় যে সমস্ত সমস্ত জিনিসপত্রটা একদম কমন বলতে পারো একদম ধ্রুবক বলতে পারো কনস্ট্যান্ট বলতে পারো সেটা হচ্ছে যে এই লজ লজিক্যাল রিজনিং রিজনিং সমস্ত রকম কম্পিটিভ চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেরকম ইম্পর্টেন্ট সেরকম সেরকম এই পরীক্ষাগুলো যেন পাস এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট তো ক্যাটাগরি ওয়াইজ এখানেও ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে এবং ক্যাটাগরির শেষে সমস্ত রকম অ্যান্সার এবং অ্যান্সারের অ্যান্সারের সলভ সলভ দেওয়া আছে অর্থাৎ যেগুলো নর্মাল কোশ্চেন সে যেগুলো তোমরা এমনি বুঝতে পারবে তো সেখান থেকে কী হচ্ছে সেখানে এমনি কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু যেগুলো যেগুলো মনে হচ্ছে যে এক্সপ্লেনেশান করার দরকার তো সেগুলো কিন্তু এক্সপ্লেনেশান করে দেওয়া দেওয়া হয়েছে তো অত্যন্ত ভালো ওই বইটা সবাই পারচেস করে দেখতে পারো আমি অনেক স্টুডেন্টকে বলেছি এই বইটার জন্য তো তারাও বলছে যে হ্যাঁ দেখে খুব ভালো অর্থাৎ কোশ্চেনের মান এবং কোশ্চেনের মানগুলো উন্নত থেকে উন্নততর তো এই আর কি এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই